নেদারল্যান্ডসে এখন সত্যজিৎ রায়ের গান বাজছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, হয়তো বাংলায় হচ্ছে না, সে দেশের ভাষাতেই। হল্লার রাজা মন্ত্রীর গুপ্তচর বলছে, সে দেশে সুখ আছে, শান্তি আছে, গাছে ফুল আছে, ফল আছে। সঙ্গে এটাও বলবে যে সে দেশে কোনো অপরাধ নেই, নেই কোনো অপরাধীও, তাই জেলগুলোতে চড়ছে ঘুঘু। নয় নয় করে 18টি জেল বন্ধ করে দিচ্ছে সরকার, কারণ অপরাধী নেই। তো জেল ভরবে কোত্থেকে? এর পেছনে অবশ্য দীর্ঘমেয়াদী পরীক্ষা নিরীক্ষা রয়েছে। জেলে পচিয়ে শাস্তি দেওয়ার দিকে না ঝুঁকে বরং দোষীকে সামাজিক কাজে ব্যবহার করেই তাকে মূল স্রোতে ফেরানো হয়। নেদারল্যান্ডসে ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটরিং সিস্টেমের মাধ্যমে একটি প্রযুক্তির সাহায্যে অপরাধীদের উপর একদিকে নজর রাখা হয়, অন্যদিকে তাদের সামাজিক এবং দৈনন্দিন কাজে উৎসাহ দেয়া হয়। জাস্টিস মিনিস্টার আর্ট ফান্ডার স্টেউর পার্লামেন্টে ঘোষণা করেছেন, নেদারল্যান্ডসের মতো ছোট দেশে আলাদা আলাদা প্রান্তে জেল সচল রাখার অর্থ পুরো জেল ব্যবস্থাকে সচল রাখা, তাই জেলগুলো বন্ধ করার কথা ভাবা হয়েছে। অবশ্য এর আগে প্রতিবেশী দেশ নরওয়ে থেকে 240 জেলবন্দি অপরাধী এনে একটি জেল সচল রাখা হয়েছিল, কিন্তু আর এমন করতে নারাজ সরকার। এর ফলে প্রায় 1500 কর্মী কাজ হারাচ্ছেন। প্রায় 700 জন কর্মীকে অন্যান্য সরকারি কাজে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন সরকার। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।